ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्याति हरे देवी नारायणी नमोस्तुते जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। श्री श्री मायर श्री पादपद्मे अनेक प्रणाम। जानी आमादेर बक्तव्य शुरू करछि, आमादेर आजकेर पाठचक्र शुरू करछि। आमादेर पाठचक्रेर आयोजक हच्छेन रामकृष्ण मिशन दिनाजपुर। আমরা পড়ছি স্বামী বিশুদ্ধানন্দজির বক্তৃতার সংকলন সৎ প্রসঙ্গে। মহারাজ, এই বক্তৃতা আজকে যে বক্তৃতাটা শুরু করব সেটা 41 নম্বর বক্তৃতা। এটি দেওয়া হয়েছিল রামকৃষ্ণ মিশন আশ্রম করিমগঞ্জে 28 এপ্রিল 1957 সালে। বিবেক চূড়ামণির একটি শ্লোক দিয়ে পূজনীয় মহারাজ শুরু করেছেন। দুর্লভং ত্রয় মে বৈতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়ঃ। এটা আমরা এই শ্লোকটা জানি না এরকম, যেমন যদি শান্তি পেতে চাও মা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এই জগতে কেউ পর নয়, জগৎ তোমার। এইটা যেরকম আমরা একবারে তোতা পাখির মতো আওড়ে ফেলি, তেমনি এই শ্লোকটিও আমরা খুব আওড়াই। মহারাজ বলছেন এই শ্লোকে, বিবেক চূড়ামণিতে মহারাজ বলছেন, জগতে তিনটে জিনিস দুর্লভ। এক হচ্ছে মনুষ্য জন্ম, দুই হচ্ছে মুমুক্ষুতা, আর তিন হচ্ছে মহাপুরুষের আশ্রয়। মনুষ্য জন্ম সত্যিকারে দুর্লভ। সবসময় আমরা যে আগামী জন্মেই যে মানুষ জন্মাবো, যতই আমাদের পরবর্তী জন্ম হেনা তারা এসব বলা হোক না কেন, তা আগামী জন্মে যে মানুষ হয়ে জন্মাবো এটা নিয়ে আমাদের কোনোরকম কোনো ইয়ে নেই, স্থিরতা নেই। অতএব এই যে জন্মটা পাওয়া গেছে এটা অনেক বেশি, এটাকে বুঝতে হবে। মনুষ্য জন্ম আমাদের কাছে অত্যন্ত দরকারি জিনিস। আর দুই হচ্ছে মহাপুরুষের সংশয়। এই মহাপুরুষের সংশয় আমরা সহজেই খুঁজে পাই, মহাপুরুষ আমরা খুঁজে পাই, কিন্তু যেটা সবচেয়ে বেশি কঠিনতর, মহারাজ বলছেন যে মনুষ্য জন্ম দুর্লভ, লক্ষ লক্ষ জনি ভ্রমণ করে তবে মানুষ শরীর লাভ হয়। মুমুক্ষুতা দুর্লভতর। মুমুক্ষুত্ব কি না, সংসার একটি বড় বন্ধন, তার থেকে মুক্ত হওয়ার ইচ্ছে। বিবেক না জাগালে মোক্ষ লাভের ইচ্ছা আসে না। রামপ্রসাদের এই ইচ্ছা জেগেছিল, তাই গানে বলেছিলেন, মা আমায় ঘুরাবি কত, কলুর চোখ বাঁধা বলদের মতো। আমরা জীবনের উদ্দেশ্য ভুলে গেছি, লক্ষ্য ভ্রষ্ট হয়েছি, এটা হচ্ছে কথা। সেদিনকে একজনকে প্রশ্ন করছিলেন, কেন 108 জপের কথা বলা হয়। আসলে আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন আমরা কল্পনা করি যে এই যে নতুন জন্ম পাচ্ছি, বিগত জন্মে যে মারধর খেয়েছি তাতে, এটা বিজ্ঞান মহারাজের কথোপকথনে আছে, পড়বেন, সেখানে আছে, উনি বলছেন এই যে বিগত জন্মে এত মারধর খেয়েছি, এত কষ্ট সহ্য করেছি, এই যে নতুন জন্ম আসবে, এই জন্মে শ্বাসে প্রশ্বাসে আমি ভগবানকে ডাকব। কিন্তু যখন সত্যি সত্যি আমরা মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এসে পৌঁছলাম, পৃথিবীর এত আকর্ষণ আমরা ভুলতেই থাকি। আমরা তখন নিজেদেরকে ক্যালকুলেশন করাতে থাকি, 8 ঘন্টা ঘুমোতে হবে, হ্যাঁ এই সমস্ত এই এত ঘন্টা কাজ করতে হবে। ক্রমাগত ভগবানের যে ডাকার সময়টা কমতে থাকে, অবশেষে এই 108 এসে থামে। এইটা আমরা করতে পারি, ভগবান এত আমাদের প্রতি কৃপাময়, তিনি আমাদেরকে এই 108 বার ডাকার সুযোগটা দিয়েছেন, এতেই হবে এরকম বলেছেন। মানে ভাত আর ডাল কোনোরকমে বাঁচিয়ে রাখা, আমাদের যে মনটিকে বাঁচিয়ে রাখার জন্য যে ভাত ডাল যেটা দরকার সেটা ওই 108-এর মধ্যেতেই হয়ে যাবে। সেই কারণে যেন এই 108-এর কথা বলা হয়েছে। এই যে মহাপুরুষের জন্ম, আর হচ্ছে মুমুক্ষুতা দুর্লভতর, এইটা হচ্ছে ভীষণ রকমের। আমাদের কীরকম হয় জানেন তো, অন্যের ভালো হচ্ছে, দীক্ষা নিয়ে বেশ ভালো আছে, এসব দেখে টেকে আমাদের কীরকম কষ্ট হতে থাকে। ধরুন আমার বন্ধুরা তো যারা সাধু হই, আমি সাধু হবার আগে এই পথটা খুব ভালো না এই বারবার বলতে এসেছিলেন, তারা কিন্তু এখন বলে যে তোদের জীবনটা ভালো। এই যে আমাদের বেশিরভাগই সমস্যা যেটা হচ্ছে, আমি যেমন আছি সেটা খুব ভালো, বেশ আছি। এই যে বেশ আছি, আমাদের এই যে বোধ হয় না, এই বেশ আছির জন্য আমাদের ভগবান বলে বেশ থাকো, এর বাইরে যে অবস্থায় আছি তার চেয়ে উন্নততর। এটা জীবনের সব ক্ষেত্রে আছি, রোজ ভাত ডাল তরকারি ঝোল চচ্চড়ি রান্না করছি, এর বাইরে আর কিছু শিখছি না। একটা সময় আমাদের এমন অবস্থা হয় আর কেউ আমাদের হাতে রান্না খায় না, যখনই কোনো স্পেশাল কিছু অনুষ্ঠান হয় সঙ্গে সঙ্গে বাইরে থেকে অর্ডার করা হয়। আগেকার দিনকার দিনের ভবন বাড়িতে কোনো অনুষ্ঠানের মা কাকি যেটি সব
রমজান পটিয়ে সিরা সব নেমে পড়লেন ফিল্ডে, সব নানা রকমের খাবার দাবার তৈরি করেছেন। কারণ তারা যেটা রোজ রান্না করতেন তার বাইরেও একটি জগৎ আছে সেটা তারা বুঝতেন, তাদের প্রিয়জন কী খেলে ভালো লাগবে তার সেইটা তারা ভীষণ রকমভাবে অনুভব করার চেষ্টা করতেন। আমরা জীবনটাকে কিছুতেই বেশ আছি, যেরকম আছি তাতেই সন্তুষ্ট, অল্পে সন্তুষ্ট হলে ওই রকম অল্প সন্তুষ্ট মানে একদম গলায় দড়ি হলেই ভালো, আমি যেটাই আছি তাতে আমি কখনো সন্তুষ্ট হইতে লা ওরকমভাবে থাকলে কিচ্ছু হবে না, কোনো রকম কিচ্ছু হবে, কষ্টটাই বাড়বে। আমরা যেটাই আছি তার চেয়ে যদি উন্নততর জীবন না চাই তাহলে আর কারুর কষ্ট নেই, কষ্টটা আমাদের, যেখানে আছি সেখানেই থেমে থাকবো। একটা সময় আসবে যখন আমরা বুঝতে পারবো একটু এগোইনি যেখানে দাঁড়িয়েছিলাম, তখন হাহাকার সার হয়ে যাবে। অনেকে আসে আমাদের কাছে, দেখি বলেন, দুঃখ করেন যে সময় মতো জপ ধ্যান হয়নি, আমার সঙ্গেই মন্ত্র দীক্ষা হয়েছে এরকম অনেকের, একজন দুজনের সাথে পরে পরিচয় হয়েছিল, কারণ আমি সবচেয়ে কম বয়সী ছিলাম সেই দীক্ষার ব্যাচের মধ্যে। তাই কয়েকজন যাদের তখন 40-40 ছিলেন, এখন অনেকখানি 70 পেরিয়ে গেছে যাদের বয়স, তাদের সঙ্গে কখনো কখনো আমার মঠে দেখা হয়েছে, তারা বলছেন যেমনটি ছিলেন তেমনটি আছেন, এতটুকু এগোননি। এই যে এগোতে, আমি যতক্ষণ না পর্যন্ত এগোতে চাইবো ততক্ষণ না পর্যন্ত কিছু হবে না। ঠাকুরের সেই বিখ্যাত অ্যাডাল্ট গল্পটার মতো, সেখানে ঠাকুর বলছেন না, মা কাল সকালে হাগা পেলে আমায় ডেকে দিও, মা বলছেন বাবা হাগাই তোমায় দেখি, ডিজায়ার, আমি যেটাই আছি তার চেয়ে একটা উন্নততর জীবনযাপন করতে চাই, এটা আমাকেই চাইতে হবে, XYZ কেউ চাইয়ে দিতে পারবে না। এবং আমরা যদি মনে করি ও চাইয়ে দেবে, সে চাইয়ে দেবে, ও চাইয়ে দেবে, ওভাবে কেউ চাওয়াতে পারবে না, এটা একবারে খুব পরিষ্কার করে বুঝতে হবে। উন্নততর জীবনযাপন করতে গেলে আমাকেই চাইতে হবে। আমি যদি আমার হাত পায়ে যদি ক্র্যাম্প লেগে গিয়ে থাকে, হাঁটতে চলতে না পারি, তাহলে দেখবেন এখন অনেক বয়স্ক মায়েরা খুব সুন্দর মোবাইলে জিনিসপত্র দেখে জিনিসপত্র কিনতে থাকছেন, দেখুন উনি চাইলেন বলেই তো উনি ওনার যে লিমিটেশনটা সেটাকে অতিক্রম করার মতো শক্তি অর্জন করলেন। উনি যদি বলতেন না আমি মোবাইলও চালাতে পারি না, কিছুই করতে পারি না, আমি ব্যবহারই করতে পারি না, তাহলে দেখবেন উনি সেই ছেঁড়া বৎসরান্তে ওই ছেঁড়া জামাকাপড় পরেই তাকে থাকতে হতো, নতুন পুজোয় নববর্ষে নতুন জামাকাপড় কিচ্ছু করা হতো না। এখন তো দেখি সারাদিন সেই বড়ো বড়ো বাক্স নিয়ে, পিঠে বাক্স নিয়ে বাইক চালিয়ে, আমাদের এখানে সাইকেল চালিয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছে। এই দ্বীপের মধ্যেও প্রচুর লোক এরকমভাবে জিনিসপত্র নিচ্ছে, দোকানে যাওয়াটাই কমে গেছে। এই যে চাওয়াটা, যেমন আছি সেরকম না থেকে তার থেকে একটা উন্নততর জীবনযাপন, সেটা হচ্ছে সবসময় মনের দিক থেকে, মুক্তির দিকে যদি আমরা না চাই, আমি যেটাই আছি সাথে সন্তুষ্ট না হয়ে, যেটা আমার চিরন্তন সম্পদ সেটার অধিকারী যদি না হই, সেটা পাওয়ার যদি ইচ্ছা প্রকাশ না করি, তাহলে আমাদের জীবনের শেষে হাহাকার সার হয়ে থাকে। এই হাহাকার যেন কখনো কোনো অবস্থাতে আমাদের সার না হয়, আমরা হাহাকারকে সার করে ফেলি, এটাই হচ্ছে কষ্ট। সময় থাকতে আমরা কিছু করি না, বিবেক না জাগলে মোক্ষ লাভের ইচ্ছা আসে না। এখানে আমাদের এখানে ক্লাস করেন অনেকেই আসেন বাক্সারার মেয়েরা, এরা বেলুন মঠে যেতেন, যখন বেলুন মঠে যাওয়াটা খুব কঠিন ছিল, এরা বেলুন মঠে যেতেন, সেখানে পূজনীয় স্বামী তীর্থানন্দজি মহাজে ক্লাস শুনতেন, আমিও শুনেছি, সে তীর্থানন্দজি যা যা বলেছেন সেগুলোকে লিখে নিয়ে আসতেন, তারপরে নিজেদের ভেতরে একটা ছোট্ট দুপুরবেলা খাওয়া কাজকর্ম শেষ হয়ে গেলে হাঁটচক্র চালিয়ে সেইগুলোকে নিয়ে তারা চর্চা করতেন। তারা যদি শুনেই চলে আসতেন তাহলে কিন্তু আর হতো না, তারা ওগুলো লিখে নিয়ে এসেছিলেন, সেগুলো নিয়ে তারা চর্চা করতেন, এবং তাদের ওই যে ছোট্ট গণ্ডি ধীরে 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 মায়েদের গণ্ডি বড় হয়েছে, ছেলেদের চেয়েও মায়েদের গণ্ডি খুব খুব গোষ্ঠী মানে একদম শক্তপোক্ত। এরা হয়তো বিরাট কিছু কাজকর্ম করেন না, কিন্তু রামকৃষ্ণকে চর্চা করেন এবং কেমন করে ভগবানকে চাই এইটা নিয়ে তাদের কৌতূহলের অন্ত নেই, এবং সেই নিয়ে তারা নিয়মিত অভ্যাস করেন, প্রয়াসী হন। আমরা কিচ্ছু চাই না, ভালো করে PNPCও করতে জানি না, যে PNPC যে করি ওটাও জমিয়ে করি না, আধখানা খবর নিয়ে এইসব নিয়ে করি, তবে শেষকালে নিজেদেরই ফেস লস হয়। আমরা যে অবস্থায় আছি তার থেকে উচ্চতম অবস্থানের জন্য সবসময় একটা ডিজায়ার থাকা দরকার। মহাপুরুষ মহারাজ বলছেন যদি এই ডিজায়ারটা না থাকে তাহলে আমার জীবনটা পচা ডোবার মতো হবে। উনি বলছেন সাধকের জীবন হবে বেহতা পানির মতো, প্রবাহমান নদীর মতো। প্রবাহমান নদী তখন তাকে যখন বইতে হয়
তখন তাকে অনেক বাধাকে ভেঙে গুঁড়িয়ে এগিয়ে যেতে হয়। এবং এই ভেঙে গুঁড়িয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছাটা যখন তাকে থাকে, জীবনের নানা দিক সে দেখতে পায়। নাহলে ওই বদ্ধ, ওই গণ্ডিবদ্ধ একটা পচা পুকুরের মতো হয়, তার জল খারাপ হয়ে যায়, সে জল আর ব্যবহারের অযোগ্য হয়, সে জল ফেলে দিতে হয়। আমাদের জীবনটা যেন সেরকম না হয়, তাই মুক্তি পাওয়ার ইচ্ছে, মুমুক্ষুত্ব হচ্ছে মুক্তি পাওয়ার ইচ্ছে, এটা দুর্লভ বলা হয়। এটা যদি এটা করতে গেলে আমার বিবেককে জাগ্রত করতে হয়। আপনারা অনেকেই দেখেছেন, আপনাদের তো অনেকেই বয়স্ক, আগেকার দিনের নাটকের কথা মনে করুন, যাত্রা হতো, যাত্রায় বেশ আমাদের কিছু জটিলে কুটিলে মিলে কিছু করছে, এমন সময় তারা নেমে গেলে ভেতর থেকে উইংস থেকে ছিটকে এসে একজন এসে বিবেকের কথা বলে, সত্যের কথা বলে, ধর্মের কথা বলে, আমাদের মনে করিয়ে দেয়। আমরা যখন সেই জটিলে কুটিলের বা ওরকম যে যারা ওই নেগেটিভ ক্যারেক্টার তাদের না অভিনয় দেখে তাদের প্রভাবে নিজেরা প্রভাবিত হয়ে পড়ি, ঠিক এইরকম সময় বিবেক রূপী একজন এসে মাঝখানে যাত্রায় উঠে সে আবার সত্যটার দিকে আমাদের মুখটাকে ঘুরিয়ে দেয়। আমরা তখন মনে করি যে না, এই লোকটা পাজি, আমার এই পথে যাওয়াটা উচিত নয়, সে সবসময় আমাদের মনে করায়। এই বিবেক আমাদের মধ্যে সবসময় জেগে আছে, এটা একবারে কথা। কেউ যদি বলে না বিবেককে চিনি না, বিবেককে জানি না, বিবেককে বুঝি না, তাহলে তার হচ্ছে তার মতো বড় মিথ্যাবাদী জগৎ সংসারে নেই। আমাদের সবার ভিতরে বিবেক জাগ্রত থাকে, কিন্তু আমরা সেই জাগ্রত বিবেককে সবসময় চেষ্টা করি ঘুম পাড়িয়ে রাখতে, জগতের সবার কাছে ভালো মানুষ হয়ে থাকার চেষ্টা করি, যদি এইরকম খারাপ কিছু বলে ফেলি, যদি কারোর মন খারাপ হয়, কিন্তু আমি যে অবস্থায় আছি তার থেকে উচ্চ মার্গে যাওয়ার আমাদের ইচ্ছা হয় না। আসলে আমরা একলা থাকতে কখনো চাই না, ভগবানকে কেন্দ্র করে, ভগবান সেই মহাশক্তিকে কেন্দ্র করে সারাটা জীবনে কাবিচে থাকা, এই যে তপস্যা, এইটা করবার সামান্যতম চেষ্টা করি না। সেই কারণে আমাদের সবসময় মনে হয় এক্সকে প্রয়োজন, ওয়াইকে প্রয়োজন, জেডকে প্রয়োজন। আপনি ভেবে দেখুন না, যখন ওই এতে যায়, একবার ঠাকুর বলেছেন না শ্মশানে যেতে হয়, মাঝে মাঝে শ্মশানে যেতে হয়, শ্মশান আমাদের জীবনের বৈরাগ্য এনে দেয়। আপনারা শ্মশানে মানে কাঠের চুল্লিতে না গেলেও ওই যে আগুন যে জ্বলছে, যে ইলেকট্রিক চুল্লি, তার সামনে গিয়ে কয়েকবার মাঝে মাঝে দাঁড়ানোর চেষ্টা করবেন, দেখবেন যে একটা করেই চুল্লিতে একটা করেই বডি ঢুকছে, একাধিক বডি কিন্তু ঢোকে না, একটা করে বডি ঢোকারই জায়গা থাকে, ক্রেমেশনে একটা বডি ঢোকারই জায়গা থাকে, বেশি থাকে না। সেই কারণে ভগবানের কাছে যখন একা একা যেতে হবে, তখনই একা একা বাঁচা এটা আমাদের অভ্যাস করতে হবে, তখন কিন্তু যতই কাঁদি, খেদা বোঁধা পচা কেউ আমাদের সঙ্গে যাবে না। আমাদের যতই প্রিয়জন হোক না কেন, যখন আমরা তো অনেকে দাহ করেছি, আমরা ওই কথা বলেছি, তখন না বুঝেই বলতাম যে বডি কতক্ষণে খালাস হবে, আমরা বলতাম কতক্ষণে বডি, তখন আর প্রিয়জন থাকে না, কাকা মামা পিসো থাকে না, তখন সেটা বডিতে রূপান্তরিত হয়। এগুলো আমরা চোখের সামনে দেখি, তবু আমরা যে অবস্থায় থাকি তার চেয়ে মুক্তি পাওয়ার ইচ্ছা, ঈশ্বর চাইবার ইচ্ছা আমাদের মধ্যে হয় না। এই সংসার একটা বড় বন্ধন, তার থেকে মুক্ত হওয়ার ইচ্ছা আমাদের জাগতে হবে, এই সংসারের বন্ধন মুক্ত হওয়ার দরকার আছে। সেদিনকে এক ভদ্রলোক আর তার ছেলে এসেছিলেন, এদের আমি অনেক বছর ধরে চিনি, এদের ভদ্রমহিলা মারা গেছেন, ওর স্ত্রী, তিনি পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষার জন্য প্রার্থনা করেছিলেন। তারপরে পূজনীয় গহনানন্দজি মহারাজের শরীর যাওয়ার পরে উনি আর দীক্ষা নেওয়ার চেষ্টা করেননি, কিন্তু 2009 সালের ডিসেম্বর এই দুর্গাপুজোর আগে তার ধরা পড়লো তার চেস্টে ক্যান্সার, সেটা একবারে ছড়িয়ে পড়েছে তার ব্রেন ট্রেন সব জায়গায়। তখন তার মুক্তির সে যে কী অদ্ভুত একটা আকুতি হলো, তখন শারীরিক তার শারীরিক যে অবস্থা তাতে কিছুতেই তার দীক্ষা হওয়া সম্ভব নয়। ফলে আমাদের নানা রকমের ব্যবস্থা করতে হলে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে বলা হলো, মহারাজ দীক্ষা দিতে রাজি হলেন, কিন্তু এক বারবার প্রশ্ন করছিলেন, ও বসতে পারবে তো, বসতে পারবে তো, প্রথমবারের দীক্ষার দিন ফেইল হলো, দ্বিতীয়বারের দীক্ষার দিন ফেইল হলো, তৃতীয় দিন যেদিন দীক্ষা হলো সেদিনকে দীক্ষা হয়ে যাওয়ার পরেই উনি এত অসুস্থ হয়ে পড়লেন, গুরু পূজা ওনাকে করতে না দিয়ে ওই আমাদের প্রেসিডেন্ট মাঝে কোয়ার্টারের এক কোণে বেঞ্চ পেতে তাকে শুইয়ে রাখা হলো। তারপরে সবার যখন গুরু পুজো শেষ হয়ে গেল তখন তাকে ধরে ধরে নিয়ে আসা হলো, কোনো রকমে মহারাজকে মালাটিও তিনি পড়াতে পারছেন না, কোনো রকমে মহারাজের পায়ে ফুল দিয়ে মহারাজকে প্রণাম করলেন এবং মহারাজের অস্থিটি স্পর্শ করে দিলেন।
তারপরে উনি বেঁচে ছিলেন আর 8 মাস। এই 8 মাসের মধ্যে আমি ওনার স্বামীর কাছে শুনেছি যে সমস্ত দিন রাত জপ করতেন, মৃত্যুর যে ভয়, ছেলের কি হবে, তার কি হবে, এই যেন ভয়ে তাকে আর কিছুতেই আর আটকে রাখতে পারত না। এই নিয়ে তার ছেলের অভিমান আছে। সেদিনকে আমাকে বলছিল, আমার প্রথমে ঠাকুরের উপর খুব অভিমান আছে, এমনকি সম্পদ আমার মাকে দিলেন, আমার মায়ের কাছে আমি মিথ্যে হয়ে গেলাম, আমার কোনো অস্তিত্ব থাকলো না, আমার মা ফিরেও তাকান না, একেবারে প্রস্তুতি নিচ্ছেন মহাপ্রস্থানের জন্য। এই শেষ মুহূর্তে চেষ্টা না করে আগে থেকে যদি আমরা চেষ্টা করি তাহলে জীবনটা খুব ভালো হয়। কবির দাস লিখছেন না, সুখমে সব দুঃখমে সব সুমিরন করে, সুখমে করে না কই, সুখমে যো সুমিরন করে সো দুঃখ কেসে কই। আমরা সবাই দুঃখে ভগবানকে ডাকি, কিন্তু সুখে যদি ভগবানকে ডাকতাম তাহলে আমাদের জীবনে কখনোই দুঃখ এসে প্রবেশ করতো না। মায়ের কথায় আছে না, যে সবসময় ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা থেকে। রামপ্রসাদের এই ইচ্ছা জেগেছিল, তাই তিনি বলেছিলেন যে মা আমায় ঘুরাবি কত, হলু চোখ পাতা বলদের মতো। আমরা জীবনের উদ্দেশ্য ভুলে গেছি, লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছি, বেশিরভাগই আমাদের এইরকম অবস্থা। মানে আমিও যে তার মধ্যে আছি আর নেই তা নয়, কিন্তু আমিও তার মধ্যে আছি। বেশ যখন বেশ বাড়ি ঘর আসছে, আরে এই এক্ষুনি যদি আমাকে বলা হয় ট্রান্সফার করে, ট্রান্সফার হয়ে যাও, এখান থেকে চলে যাও, ঠাকুরের কথার মতো সে আম কাটে সিন্ধুকটা শুধু বয়ে নিয়ে যেতে পারবো। অথচ কী আকর্ষণ, কী আকর্ষণ, আমাকে জানালো না কেন, এই যে হচ্ছে কখন থেকে হবে কি হবে কেন জানালো না। হ্যাঁ, আমি টাকা নিয়ে এসেছি, আমার কথা একবারও ভাবে না, কত খ্যাম আমাদের থাকবে। আমি এমনটা বলছি না যে আপনারাই শুধু এর দোষে দোষী, আমিও এই দোষে দোষী। এই মুমুক্ষুতার ইচ্ছাটা সবসময় জেগে রাখা, আমাদের এই জেগে রাখার জন্য এই সহায়ক হয় সেটা হচ্ছে আমাদের গেরুয়া পোশাকটা আমাদের সাহায্য করে, সবসময় মনে করিয়ে দেয় আমার ব্রতটা আর 5 জনের মতো নয়, থেকে একটু উন্নততর। ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বরকে চাওয়া ভিন্ন, এই জগৎ সংসারে আমার আর কিছু চাওয়ার থাকতে পারে না, সেটাই পোশাকটা আমাদের বকলেসের মতো মাঝে মাঝে মনে করিয়ে দেয়। আমরা জীবনের উদ্দেশ্যে ভুলে গেছি, তাই আমরা লক্ষ্য ভ্রষ্ট হই। মহারাজ বলছেন, এ সংসারে সুখ কোথায়, শান্তি কোথায়, এই জিজ্ঞাসার ভাবটা মনে না জাগলে মুমুক্ষুত্ব আসে না, সেই জন্য মুমুক্ষুতা দুর্লভতর। আর একটা বড় জিনিস, সেটা হচ্ছে মহাপুরুষের আশ্রয়। ভগবানের অনুগ্রহ বিনা এই 3 জিনিস একত্র উপস্থিত হয় না। এই যে মুক্তি পাওয়ার ইচ্ছাটা তখনই আসে যখন আমরা এই সংসারের সুখ কোথায়, শান্তি কোথায়, এই দুটোকে ঠিক করি। বিয়ে বাড়ি গেছি, খুব সুন্দর, একবারে বাটার ফিশ ফ্রাই, আহা কি আনন্দ, কি আনন্দ, প্রতি কামড়ে মনে হচ্ছে যে একেবারে সারা জীবনের সুখ আমার গলার ভেতর দিয়ে নামছে। সেদিনকে কালকেই বোধহয় একটা ক্লাসে গিয়েছিলাম, সে একটা ছোট্ট সুন্দর কাঁচের পাত্রে করে কাস্টার্ড খেতে দিয়েছে। আমার ডায়াবেটিস আছে বলে চিনি ছাড়া কাস্টার্ড খেতে আমি খুব ভালোবাসি। আবার সে পাত্রটা যেটা দিয়েছে তাতে এত সুন্দর করে আঁকা, সে আমি সেটা বসে আছি খাবো কি পাত্রটাই হাঁ করে দেখছি। আর খাওয়া হয়ে যাওয়ার পর যখন মনে হচ্ছে পাত্রটা ফেলে দেবে, তখন বুকের ভেতরে কী হু হু করছে, আমি আপনাদের এই কথা বলছি। আমাদের জীবনগুলো যে ওই শেষ হয়ে গেলে এরকম ছুঁড়ে ফেলে দেবে আমরা বুঝতে পারি না। আমরা বাইরেরটা এক্সটার্নালটাকে সাজানোর চেষ্টা করি, ভালো করে চুল কাটি, তারপরে পকেট যদি ছিঁড়ে থাকে সুন্দর করে সেলাই করি, টান টান করে জামাকাপড় মেলি, সব কিছু করি, আমরা সব সময় নিজেদেরকে সুন্দর রাখার চেষ্টা করি। কিন্তু আমাদের বাইরের মানুষের বদলে যে ভেতরের মানুষটা, তার দিকে কখনো তাকাই না। একজনের গল্প বলেছিলাম না, সেই 2টি ছেলে মেট্রো রেলে আমার সঙ্গে যাচ্ছে, একটি ছেলের অনেকবার ইন্টারভিউ দিয়েছে কিছু হয়নি, তার বন্ধু তাকে সাজেস্ট করছে বলে একটা গার্ডনার কী আছে তার ফেস ওয়াশ দিয়েছে, বলছে তোকে যখন নাম ডাকা হবে তার আগে 1-2 দিন আগে গিয়ে বাথরুমে ঢুকে যাবি, রুমালটাকে এমনি এমনি করে এখানে লাগাবি, এটাকে এই পাশে ঝুলিয়ে রাখবি, ওকে ভালো করে জলের ছিটা দিবি, তারপরে ফেস ওয়াশটা হাতে নিয়ে এমনি এমনি করে হাতে ঘষবি, আর নিচ থেকে ওপরে সেটাকে ম্যাসাজ করবি। এর মধ্যে কী একটা কী আছে, কী বললো, কী একটা মুলতানি মাটি, হ্যাঁ, সেই কারণে যখন ধুবি তখন একটা স্কুলকুল এফেক্ট আসবে, তারপরে মুখটা ভালো করে মুছে আসবি, ছকছক করছে, তোকে দেখেই ওদের পছন্দ হবে। চাকরি করার পাত্রী দেখা দুটো এক জিনিস নয়, এটা আমরা সবসময় ভুলে যাই। প্রত্যেকটা জিনিস চাইতে গেলে তার যোগ্য হয়ে উঠতে হবে, এই যোগ্যতা মানটাকে অর্জন করতে। আমরা সবসময় এক্সটার্নাল বিউটির ওপর এত বেশি জোর দিই, সে কারণে হয় না। কেন হয় না,
কারণ আমাদের গাইড করার আমাদের লোক খুঁজে পাই না, আমরা কখনো গাইড করার লোক খুঁজে পাই না, কত সংশয় আমাদের। আচ্ছা ওই ভাইস প্রেসিডেন্ট না হয়ে যারা দীক্ষা দিচ্ছেন তাদের পাওয়ার কি একই রকম? সেদিনকে একজন আমায় প্রশ্ন করেছেন, এই যে কাকুরগাছি আর কাশীপুরে যারা দীক্ষা দিচ্ছেন, ভাইস প্রেসিডেন্ট না হয়েই তো তারা দীক্ষা দিচ্ছেন, তাদের শক্তি কি একই রকম? আমি তখন বললাম, জানেন তো ঠাকুরের প্রতিনিধি হলেন প্রেসিডেন্ট, আর যারা যারা দীক্ষা দেন সে আমাদের দেশেই হোক বিদেশেই হোক প্রত্যেকে প্রেসিডেন্টের প্রতিনিধি, প্রেসিডেন্ট তাদের এম্পাওয়ার করছেন, নাহলে কিন্তু গিয়ে গুরুর আসনে বসা যায় না, অতটা সহজ হয় না। অতএব প্রেসিডেন্ট মহারাজ যাকে এম্পাওয়ার করেছেন অবশ্যই তার ভেতরে কিছু শক্তি বিরাজ করছেন। এই যে গুরু চয়ন করব তাই নিয়েও আমাদের, তিনি আমাকে কৃপা করে মুক্তির পথ দেখাবেন, আমার সংশয় হচ্ছে এনার যে মুক্তি দেখানোর পথ এতে কী মুক্তি হবে, আমি নিজেও জানি না পথটা কী, কিন্তু যার কাছে মুক্তির পথ খোঁজার চেষ্টা করছি তিনি আদৌ গুড প্রপার গাইড কি না এইটা নিয়ে আমাদের কত রকমের কত কিছুর সংশয় হতে থাকে। বলছেন কীভাবে সংসারে থাকতে হবে, এই হলো প্রশ্ন। আমরা উপাসনা বাদ দিয়ে সংসারে কর্ম করি তাই বন্ধনের সৃষ্টি হয়, কর্ম উপাসনা দুটি করতে হবে। উপাসনা বাদ দিয়ে ঈশ্বরের উপাসনা মানে ঈশ্বরের কাছে সমীপবর্তী হওয়া, আমরা প্রত্যেক কাজে যেন তাঁর সমীপবর্তী হচ্ছি এই বোধটা আমাদের ভেতরে জাগা দরকার। বলছেন সব ধর্মশাস্ত্রে নিষ্ঠার কথা বলেছেন, মহাভারতে একটি উপাখ্যান শোনো, কোনো যোগী 12 বৎসর যোগাভ্যাস করে কিছু শক্তি সঞ্চয় করেছিলেন। একদিন গাছতলায় বসে আছেন, সেই গাছে এক কাকি মানে স্ত্রী কাক এক বকির সাথে লড়াই করছিল, দু একটা শুকনো পাতা যোগীর মাথায় এসে পড়ল। যোগী ক্রুদ্ধ হয়ে উপরের দিকে তাকালেন, যেই তাকানো অমনি কাকি বকি ভস্ম হয়ে গেল। যোগী নিজের শক্তি দেখে মহা খুশি। একটু পরে তিনি ভিক্ষার জন্য নগরে গেলেন, সেখানে এক গৃহের দ্বারে দাঁড়িয়ে আর বললেন, মা ভিক্ষা দাও। সেই গৃহে একজন সতী সাথী থাকতেন, তিনি ভেতর থেকে বললেন, বাছা একটু দাঁড়াও। কতক্ষণ দাঁড়াবার পর যোগী কুপিত হয়ে ভাবলেন, স্ত্রীলোকটি জানে না আমার কত ক্ষমতা। যেই এ কথা অমনি ভেতর থেকে সেই সতী বলে উঠলেন, এ তোমার কাকিবকি ভস্য করা নয় ঠাকুর, আমার স্বামীর সেবাটুকু সেরে আমি এক্ষুনি ভিক্ষা নিয়ে যাচ্ছি। যোগী তো অবাক, সতী বাইরে আসতেই তিনি পায়ে পড়ে দীনভাবে জিজ্ঞাসা করলেন, আপনি এত সব জানলেন কি করে? সতী বললেন, আমি নিষ্কামভাবে সংসারের কর্তব্য পালনের চেষ্টা করি, পতি সেবাই আমার সাধনা, এতে আমার কোনো স্বার্থ বুদ্ধি নেই, আমি এর বেশি আর কিছু জানি না। বারাণসী নগরে অমুক বাজারে একজন কসাই আছেন, তুমি বরং তার কাছে যাও, তিনি তোমাকে উপদেশ দেবেন। যোগী শীঘ্র সেখানে গিয়ে দেখেন কসাই মাংস বিক্রিতে ব্যস্ত। কসাই হাতের কাজ ছেড়ে বাড়ি ফিরে বৃদ্ধ পিতামাতার সেবা করলেন, তারপর অনুসরণকারী যোগীকে বললেন, কি চাই আপনার বলুন। যোগী বললেন, আমি আপনার উপদেশ প্রার্থনা করি। কসাই বললেন, কোনো কর্ম অসৎ বা অপবিত্র নয়, আমি নিজ অবস্থা সঙ্গত কর্তব্য ও গৃহধর্ম নিষ্কামভাবে পালন করি, তাতেই আমার এই তত্ত্বজ্ঞান জন্মেছে। দেখুন যোগীদের এই ইনি যেটা আমাদের দেখালেন দুজনেই, সে শিক্ষা দিলেন একজন একজন কসাই যিনি মাংস বিক্রয় করেন, আর একজন মহিলা যিনি তার স্বামীর সেবা করেন, তার ভেতরে এই শক্তি সঞ্চয় হয়েছে, তিনি নিষ্কামভাবে তার সমস্ত কাজকর্ম করছেন। আমি পূজনীয় অমলানন্দজি মহারাজকে দেখেছিলাম, সমস্তটা দিন তিনি নিষ্কামভাবে কলেজের সেবা করতেন, তিনি সারাটা দিন ওই কাজকর্ম করতেন, তার ভেতরে ডুবে থাকতেন। হঠাৎ করে বেলুড় মঠ থেকে ঠিক হলো মহারাজের অনেক বয়স হয়ে গেছে, মহারাজকে এবারে তার কাজ থেকে মুক্তি দিতে হবে। যখন তাকে তার কাজ থেকে মুক্তি দেওয়ার কথা ঠিক হলো, যেদিন তিনি চার্জ ছেড়ে দিলেন তারপরের দিন আমি দেখে হতবাক, আমি মনে মনে ভাবছি যে মহারাজ কেমন করে থাকবেন কলেজ ছেড়ে, কিন্তু গিয়ে দেখলাম মহারাজের কোনো দিকে তার নজর নেই, কলেজ কেমন করে চলছে তো আমরা কীরকমভাবে চলছি এটা নিয়ে মহারাজ একেবারেই ব্যস্ত নন। সে বছর রামকৃষ্ণ মিশনের 100 বর্ষ হচ্ছে, তাই একটা বেলঘরিয়া থেকে একটা সোভেনির বেরোবে, তাই তিনি তাতে ব্যস্ত হয়ে গেলেন, ডুবে গেলেন, ভুলেই গেলেন। 1956 সাল থেকে তিনি কলেজের কাজ করছেন,
সেই কাজ সেই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তিনি সেটা ভুলেই গেলেন। শিবদাস মহারাজকে দেখেছিলাম, তিনি বেলঘরিয়া স্টুডেন্টস হোমে পড়তে এসেছিলেন, লেখাপড়ায় ভীষণ ভালো, ফার্স্ট ক্লাস ফার্স্ট সেই যুগের। তিনি যখন এলেন অনাদি মহারাজ 1942 সালে তাকে ভাণ্ডার দেখতে বললেন। সেই 1942 সাল থেকে 2002 অবধি এই একটানা তিনি ভাণ্ডার দেখতেন। তিনি সবসময় বলেছেন, আমি কিন্তু ভাণ্ডার নই, আমার ভাণ্ডার দেখতে বলা হয়েছে তাই আমি ভাণ্ডার দেখি। কী নিষ্ঠার সঙ্গে, আমরা বিরক্ত হতাম কিন্তু কী নিষ্ঠার সঙ্গে বরস্তার কাজ করতেন। রোজ মাঝরাত্রি ঘুম থেকে উঠে মুখাত্তা ধুয়ে এসে আগে ঠাকুরকে জাগাতেন, ঠাকুর মানে যে রান্না করবে তাতে জাগাতেন, উনুন আগের দিন সাজানো রয়েছে কি না কয়লা দিয়ে কাঠ দিয়ে সেটা দেখতেন, তারপরে উনুন থেকে ধোঁয়া বেরোতে শুরু করলে তবে উনি গিয়ে মন্দিরের বাইরে একটা বেঞ্চি ছিল সেই বেঞ্চিটায় বসে জপ করতেন। আমরা মন্দির খুললে মহারাজ নিঃশব্দে ভেতরে ঢুকে একটা আসন পেতে বসে জপ করতেন। প্রেয়ার শুরু হলে মহারাজ একটু ফুল তুলে, তার কাছে চারটে ছবি ছিল, ঠাকুর মা স্বামীজির আর একটা মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণাকে দেখে বোঝা যেত না অন্নপূর্ণা, কিন্তু উনি ওটা বুঝতেন এটা মা অন্নপূর্ণা। ব্যাস ওনার কাজ শুরু হয়ে গেল, ছেলেদের টিফিন দেওয়া, টিফিন খেয়ে এসে রাত্রিরে যে রান্না হবে তার ওজন করা, চাল ওজন করছেন, ডাল ওজন করছেন ভাণ্ডারে গিয়ে। কত বয়স তার, 74 বছর বয়স তার পিতার। চাল ওজন করছেন, ডাল ওজন করছেন, ঘি সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে রাখছেন যে আজকে বিকেলে যে রান্না হবে তার যাবতীয় উপকরণ কী আইটেম হবে বলে দেওয়া আছে, সমস্ত কিছু বলে দেওয়া আছে। তারপর তিনি খেতে এলেন, সকাল 8:30 থেকে ব্যাচ শুরু হয়ে যেত, মহারাজ সেই নিরীক্ষণ করতেন। 12:30 সাধুদের খাওয়া হয়ে গেলে উনি যখন সাধুরা খেতে বসতো তখন উনি এসে দেখতেন এবং বলে দিতেন, দেখো ওই ধামে ওই মাঝের ঘরের ছেলেটা খেতে আসেনি, একটু দেখো দেখি বোধ হয় পড়াশোনায় মত্ত হয়ে আছে। সত্যি দেখা যেত সে ছেলেটি পড়াশোনায় মত্ত হয়েছে। মহারাজের কাছে কিন্তু কোনো ধামের চার্ট থাকতো না, ওই ধামের চার্ট যখন বেরোতো কি কোন ধামে আছে সেটা 7 দিন মতো ওই ভাণ্ডারে রাখা থাকতো, ওই ডিসপ্লেতে রাখা থাকতো, ওই দেখেই ওনার ব্রেনের মধ্যে ঢুকে যেত কে কোন ধামে আছে। সবার খাওয়া শেষ হলে এই 1:30 থেকে 1:45 সময় তিনি আস্তে আস্তে স্নান করতে যেতেন, তারপরে ঝোল ভাত খেয়ে এই 2:30 থেকে 4:00 অবধি তার বিশ্রাম ছিল। আবার শুরু হলো বিকেলবেলা ফিরে এসে ছেলেদের টিফিন দেওয়া, একে একে ছেলেরা কলেজ থেকে ফিরছে, তার কোনো বিরক্তি নেই, এই দুজন এলো, এই 5 জন এলো, এই 7 জন এলো, এই করে 100 জন ছেলে এলো, তার কিন্তু কোনো বিরক্তি নেই। তারপরে উঠে সন্ধ্যারতি শুরু হওয়ার আগে পরের দিনে কি রান্না হবে তার চাল ডাল তেল নুন সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলেন, যেন তার জন্য কাউকে কোনো রকম নির্ভর না করতে হয়। সন্ধ্যারতি শেষ হলে উনি পাখে আসতেন, এক কাপ কফি খেয়ে আবার চলে যেতেন ভাণ্ডারের কাজকর্ম দেখতেন। ওইটিই তার তপস্যা, ওইটি তার উপাসনা। একবার আমি খুব অভিমান করে মহারাজকে বলেছিলাম যে আমি দুর্গাপুজো করতে চাই, মহারাজ কিছুতেই আমাকে দুর্গাপুজো করতে দিচ্ছেন না, বলুন দেখি কেরানিগিরি করবো বলে এসেছি। মহারাজ বললেন, পূজাই তো করছো তুমি, কাগজ কলম ক্যালকুলেটার আর আমি হাতাখুন্তি বিলাতের কাপ প্রণালী। বলেছিলেন, আমরা যদি বিশ্বাস করি আমাদের সবাইকে কিন্তু ভগবান ফুল বেলপাতা দিয়ে পুজো করার সুযোগ দেন না, কিন্তু আমরা যদি বিশ্বাস করি আমার হাতে যে উপকরণটি আছে, যে হাসপাতালে আছে তার ওষুধ গজ মেডিসিন, যে স্কুলে পড়াচ্ছে চক ডাস্টার, যে ভাণ্ডারে কাজ করছে হাতা খুন্তি, যে অফিসে কাজ করছে তার কাগজ কলম ক্যালকুলেটার, যে পরিষ্কার আশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন করছে, ছেলেদের দেখাশোনা করছে, এই যে উপকরণগুলো তার কাছে আছে সে যদি সেটাকে পূজক জ্ঞানে করে, তাহলে যে উপকরণ দিয়েই সে কাজ করুক না কেন সেটা ফুল বেলপাতা তুলসী পাতায় রূপান্তরিত হয়, জীবনকে দেখার দৃষ্টিটা সম্পূর্ণ বদল করতে হয়। উনি আমাকে নতুন করে এরকম জীবনের একটা নতুন অর্থ দিয়েছিলেন। এই যে যোগীর কথা বলছি, যোগী ভাব তো সাধন ভজন করে অনেক শক্তি অর্জন করেছে। আমার শিবদাস মহারাজকে এখনও মনে পড়ে, অমলানন্দজি সঙ্গে তুমি 1954 থেকে 1998 অবধি শেষ 3 মাস বাদ দিলে এক ঘরে ছিলেন। অমলানন্দজির শরীর চলে গেছে, আমি বেলুড় মঠ থেকে এসেছি অমলানন্দজির শরীর নিয়ে যাওয়ার জন্য। আমি আগে গিয়ে শিবদাস মহারাজের সঙ্গে দেখা করলাম যে শিবদাস মহারাজ কী করছেন, গিয়ে দেখলাম উনি শান্তভাবে ছেলেদের খাবার তদারকি করছেন। কেন খাবার তদারকি করছেন, ছেলেরা সব বেলুড় মঠ যাবে, রাত্রি ওদের খাওয়া হবে না,
তাই উনি তদারকি করছেন। ওনার ব্যক্তিগত শোক, বন্ধুকে হারানোর বেদনা, এগুলো কিচ্ছু যেন তাকে স্পর্শ করছে না। আমি দেখেছি এই নিষ্কাম যোগীদের চোখের সামনে দেখার সুযোগ হয়েছে। এদেরকে কখনো যে খুব বেশিক্ষণ জপ ধ্যান করতে দেখেছি তা নয়, কিন্তু শিবদাস মহারাজ যখন বসে জপ ধ্যান করতেন মনে হতো বাইরের পৃথিবীটা মিথ্যে। তার কারণ হচ্ছে উনি যে কাজটাই করতেন, যখন বিকেলের খাবারের সব চাল ডাল ওজন করতেন, সেটা যেমন নিখুঁত, এখন তো স্কেল হয়েছে, আগেকার দিনে কাঁটা সে একটু একটু করে ফেলে ফেলে নিখুঁত জিনিস, নিখুঁত মাপ, সেগুলোকে তুলে তুলে কারুর সাহায্য ছাড়া, কত বয়স হয়ে গেছিল, কারুর সাহায্য ছাড়া তিনি করতেন। এবং রাত্রিরে যখন খেতে আসতেন, আমরা খেতে আসতাম, উনি আমাদের দেখতেন এই খেতে আসে, কোমরে হাত দিয়ে ছেলেদের যখন ফার্স্ট পঙ্গত নটায় বসতো, তখন উনি বলতেন, দেখো তো রামকৃষ্ণানন্দ ধামের মাঝখানের বাড়ির ছেলেটা আসেনি, ও ঘুমিয়ে পড়েছে, যাও গিয়ে ওকে ডেকে নিয়ে এসো। দেখো ব্রহ্মানন্দ ধামের দোতলার কোণের ছেলেটা, ও বোধহয় ঘুমিয়ে পড়েছে, ওকে ডেকে নিয়ে এসো। সকলের প্রতি তার মাতৃভাব ছিল, কে কি খেতে ভালোবাসে সেটা তিনি জানতেন। আমার মনে আছে ট্রেনিং সেন্টার থেকে আমরা গিয়েছি বেলগড়িয়া স্টুডেন্টস হোমে, যেমন সবাইকে খেতে দেওয়া আছে, সব খেতে দেওয়া আছে। তারপর উনি আমাদের ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল মহারাজকে বলছেন, আমি অমরনাথকে একটা কিছু জিনিস দেবো, একটা ছোট্ট কাঁসার বাটি নিয়ে এসছেন, তার মধ্যে আমার খুব প্রিয় দুটি খাবার রাখা আছে, সেটি এসে উনি খুব শান্তভাবে এই এর ওপর রেখে দিলেন। কত বছর পরে 2002 সালে আবার মহারাজের সঙ্গে দেখা হচ্ছে, মহারাজ আবার খোঁজ করছেন ভাণ্ডারে ওই খাবারগুলো কিছু আছে কিনা, তাহলে উনি আমাকে খাওয়াবেন। কত পুরনো ছাত্ররা আসতেন, তারা কে কি খেতে ভালোবাসতেন, সব তার নক্ষত্র করে 40 বছরে, এই 1942 থেকে এই 2002, এত বছর কত ব্যাচ, কত ছাত্র বেরিয়েছে, প্রত্যেকের পার্সোনাল নিড তিনি বুঝতেন, কে কম খায়, কে বেশি খায়, কাকে ধমক দিতে হবে, কে অপচয় করে। মা আমরা তো, আমি এটা লিখতে গিয়ে এক জায়গায় বলেছিলাম যে শাড়ি পরা মা আমরা অনেক দেখেছি, কিন্তু ধুতি পরা মা আমি বড় একটা দেখিনি। এই ধুতি পরা মা একটাই এই শিবদাস মহারাজকে আমি দেখেছি। আমি নিষ্কাম কর্মযোগী অনেককে দেখিনি, কিন্তু শিবদাস মহারাজ এবং সিদ্ধেশ্বর মহারাজ, অমলানন্দজি এবং স্কন্দানন্দজি, তাকে দেখেছি, কি নিষ্ঠা, কি নিষ্ঠা। এই গল্পটা আমি আপনাদের অনেকবারই বলেছি, ঠাকুরকে খেতে দেওয়া হচ্ছে, উনি বলে যাচ্ছেন দেখে নাও ওইখানে ঘি দেওয়া হয়েছে, এই এই ভাজা দেওয়া হয়েছে, তারপরে ফুলকপি দিয়ে কই মাছ হয়েছে, ভেটকি মাছ আছে, বুঝলে তো ক্ষীর কমলাটাই এরকম করে তৈরি করা হয়েছে। বিরক্ত আমি, ভীষণ বিরক্ত। তারপরে যখন ভোগ টোক দেওয়া হয়ে গেল, মহারাজকে ডাবের জল আর মিষ্টি দিতে গেছি, মহারাজ তখন অভুক্ত আছেন, মহারাজ আমাকে দেখে বলছেন, তোমার বড্ড বিরক্তি লাগছিল না? হ্যাঁ ভীষণ বিরক্তি লাগছিল। বলছেন আসল ঠাকুরে তো খেতেই আসে, বসবেন, তোমায় যদি তুমি যদি না দেখিয়ে দাও ঠাকুর কী করে বুঝবেন, ঠাকুর যেন একটা বাচ্চা ছেলে, আমি তাকে খেতে দিচ্ছি, যেমন বাচ্চাকে মা বলে না, ওই দেখো কোনো ঘিটা আছে, ভালো করে মেখে ইয়ে নিয়ে সেদ্ধগুলো দিয়ে ভালো করে মেখে খা। ঠাকুর যদি জিজ্ঞেস করেন ক্ষীর কমলা কী করে লেখা হলো, আমি যদি ক্ষীর কমলা তৈরির পদ্ধতিটা না জানি তাহলে ঠাকুর কষ্ট পাবেন। দেখুন কি গভীরভাবে একজন মানুষ, সাধারণ মানুষ, আমরা দেখতাম তার এই যে এখনকার অনেক সাধুদের দেখি, একবারে ঝকঝকে তক্তকে চেহারা, একবারে পিট করা জামা কাপড় সব, শিবদাস মহাজের সবটাই নড়বড়ে, জামার কুচকোনো, একটা দিকে হাতা উঠে গেছে, তারপরে চশমাটা সেই কবে বোধ হয় 1964 সালে হয়েছিল, সে ভেঙে গেছে, উনি বসিয়ে এমনি করে সোজা করে দিতেন। তারপর সেই কবেকার কলম, সেই যে নতুন রিফিল তাতে লাগে না, উনি সেই লাগিয়ে সার নানা রকম চতুর্দিক দিয়ে কাগজ টাগজ দিয়ে প্যাকিং দিয়ে তাই দিয়েই লিখছেন, মুক্তর মতো হাতের লেখা, যখন যে কাজটা করছেন নিখুঁত কাজ, এরকম কর্মযোগী আমরা দেখিনি, আমি দেখবো না সারা জীবনে, আমি নিজে এরকমটি হতে পারিনি, কিন্তু এই সমস্ত কর্মযোগীদের আমার চোখের সামনে কাজ করতে দেখছি। এই যে বলছেন না, এই যে কর্মের মাধ্যমে যে তাদের মুক্তি হতে পারে, শেষের দিকে শিবদাস মহারাজকে দেখলে কীরকম যেন মা বলে বোধ হতো হয়, যেমন আমাদের মায়েরা থাকেন না, ভূতেশানন্দজিকে বলতেন, অনেকে মা বলে ডাকে। আমরা মহারাজকে একদিন বললাম, মহারাজ জানেন তো অনেকে আপনাকে মা বলে ডাকে, মহারাজ তার কাছ দিয়ে গেলেন না, বললেন মায়ের শরীর চলে যাওয়ার পর শারদানন্দজিকে অনেকে চিঠি লিখলে শারদানন্দজি তার উত্তরের নিচে মা কথাটা লিখতেন, একবারও নিজের ভাবটাকে তিনি প্রকাশ করতে পারলেন। কিন্তু আমাদের এই ধুতি পরা মা, আমার যে দেখার সৌভাগ্য হয়েছিল শিবদাস মহারাজ, তার মধ্যে অন্যতম, সমস্ত জীবন একটা আদর্শের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন,
নিজের জন্য কিচ্ছু ছিল না, যখন শরীর চলে গেল তখন তার সেই টিনের বাক্সে যেটা পড়ে তার শরীর গেছে সেইটি ছাড়া টিনের বাক্সে আরও এক সেট কাপড় জামা খুঁজে পাওয়া গেছে, আর কিচ্ছু নেই। সেই ফতুয়া, একটা গেঞ্জি, একটা গৌপিন, আর একটা কাপড়, আর একটা উত্তর, আর কিচ্ছু নেই। একটি টাকাও নেই তার কাছে। তার সেই টিনের বাক্স, সে আগেকার দিনে নীল রঙের টিনের বাক্স, তার উপর লতা পাতা আঁকা থাকতো, যেটা নিয়ে উনি হস্টেলে পড়াশোনা করতে এসেছিলেন। জীবনের শেষ যখন চলে গেলেন, না একটা সুটকেস, না একটা ব্যাগ, কিচ্ছু নেই। ওই টিনের ব্যাগ বাক্সটা সার, এবং এই টিনের বাক্সটা একটু জীর্ণ হয়ে গেছিলো, সেই টিনের বাক্সের ভেতরে ওই আরেক সেট কাপড় জামা খুঁজে পাওয়া গেল, আর একটা তৃতীয় সেট কাপড় জামা পাওয়া গেল। এক অদ্ভুত জীবন, এক অদ্ভুত নিষ্কাম কর্মীকে আমরা আমাদের নিজের চোখের সামনে দেখেছি। অনেক সময় আমাদের পড়তে পড়তে, এইসব গল্পগুলো পড়তে পড়তে মনে হয় সত্যি কি এমনটা হয়। সত্যি কিন্তু হয়, শুধু আমাদের চোখ থাকা চাই সেটা দেখার। তাহলে দেখো, আমাদের নিষ্কামভাবে সংসারের কর্ম করে যেতে হবে উপাসনা বোধে। কীভাবে তা সম্ভব, এর উত্তরে আমরা বিশেষভাবে পাই ঠাকুরদের উপদেশের মধ্যে। গীতা মুখেও শ্রী ভগবান বলেছেন, অর্জুন তুমি আসক্তি ছেড়ে সব কাজ আমার কাজ জেনে কর্তব্য করো। আসক্তি মানে আমি আমার ভাব, ওটি ছাড়তে হবে। শুধু তিনি আমার, এ সংসার তাঁর সংসার, এই ভাবটি নিয়ে কাজ করতে হবে। সংসার তো আর সঙ্গে করে আনিনি, এই সংসার তার হলে তখন মিষ্টি লাগবে, কাজ ফুরলে তখন দেশে ফিরে যাওয়া। স্বামীজি প্রথম দিনে ঠাকুরের কাছে এসে গিয়েছিলেন মনোচল নিচনিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণী, তাতে মন রেখে সংসারে থাকতে হবে, এখানকার কর্তব্য করতে হবে, তাহলেই তো তাঁর উপর প্রীতি অনুরাগ আসবে। আর একটা খুব মারাত্মক কথা বলে দিয়েছেন, সেটা হচ্ছে এই সংসারটা তো সাথে করে নিয়ে আসেনি, তাহলে এই সংসারের প্রতি আমাদের এত আসক্তি কেন হবে, এটা তো সাথে করে কিচ্ছু নিয়ে আসেনি। হ্যাঁ, অতএব এটাও আমি সঙ্গে করেও নিয়ে যাব না। সেই লীলা প্রসঙ্গে আছে সেই বুড়ো বুড়ি পিসিমার গল্প। বুড়ি পিসিমা অনেক দিন স্নান করতে আসেননি পুকুর ঘাটে, বলছেন পিসিমা তুমি আসনি কেন? বলছে আর বলুনি, ভাইপোর বিয়ে ছিল, সব কাজ আমাকে করতে হলো, সেই যে আইবুড়ো ভাতের জোগাড় থেকে ফুলশয্যার খয়েরের বাগান, সবাই খুব হাসছে তার কথা শুনে। আমরা সব সময় মনে করি আমি যদি চলে যাই জগৎটা বোধহয় থেমে যাবে, ওই একদিন কাঁদবে মানুষ, দ্বিতীয় দিন কাঁদবে, তৃতীয় দিন পরে আস্তে আস্তে জীবন তার গতিতে চলল, তখন আমরা ওপর থেকে বসে বসে ভাবি এদের জন্য ভগবানকে আমাদের ডাকার সময় হয়নি, মনে হচ্ছে খেঁচা পোঁচা একটু বড় হোক তারপরে ভগবানকে ডাকব। খেঁচা পোঁচাও বড় হবে, একই সঙ্গে আমার মনটাকেও বড় করতে হবে। অন্তরে অন্তরে তার কাজ জেনে যখন আমি খেঁচা পোঁচার সেবা করব, তখন ঘরে যখন খেঁচা পোঁচা ফিরে আসবে তখন মনে হবে শ্রীকৃষ্ণ সারাদিন খেলে খুলে তারপরে সে ফিরে এসেছে। আমরা যে আরতিতে এই পঞ্চভূতের জিনিস খেতে অপ্তে মরুদ্রম দিয়ে এই যে এক একটিকে সাংকেতিকভাবে তার পায়ে নিবেদন করি, তারপরে পঞ্চভূতে তৈরি এই শরীরটাকে সবটুকু তাকে নিবেদন করি, এটা শরণাগতির একটি অপূর্ব দৃশ্য। ঠিক এইরকমভাবে বৈষ্ণবদের একটি খুব ভালো ভাবনা আছে যে গোপাল ফিরে এসেছেন, বালক গোপাল, বালক কৃষ্ণ, তিনি সারাদিন খেলে ফিরে এসেছেন, মা যশোদা প্রদীপ দিয়ে তার সারা শরীর নিরীক্ষণ করছেন কোথায় কোথায় ধুলো ময়লা লেগে আছে, তারপরে জল দিয়ে সেটাকে ভালো করে মুছিয়ে দিচ্ছেন, কাপড় ধুয়ে দিচ্ছেন, তারপরে কাপড় দিয়ে মুছিয়ে দিচ্ছেন, তারপরে যেখানে যেখানে কেটে কুটে গেছে, দুর্গন্ধ হয়েছে, সেখানে ফুল স্পর্শ করে করে তাকে সুবাসিত করছেন। সেরপরে শেষে ক্লান্ত গোপালকে তিনি ব্যজন করছেন, ছামর ব্যজন করছেন। এই করতে করতে তার মনে হচ্ছে তার এই যে গোপাল যার সেবা করছি, এ তো ছোট্ট মানুষ নয়, বিরাট একজন কিছু, এবং সেই ভেবে তখন তিনি তার প্রতি সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছেন, শরণাগতির ভাব। দেখবেন নিষ্কামভাবে কাজ করলে একটা শরণাগতির ভাব আসে, সত্যি সত্যি একটা শরণাগতির ভাব আসে, তখন বুঝতে হবে আমাদের সমস্তটাই ঈশ্বরের ওপর নির্ভরশীল। স্বামী বীরেশ্বরানন্দজি ট্রেনিং সেন্টারে বক্তৃতা দিতে গিয়ে একজন খ্রিস্টান সন্ন্যাসীর গল্প বলেছিলেন। মহারাজ এবং খুব সম্ভবত অনঙ্গ মহারাজ গিয়েছিলেন দক্ষিণ ভারতে,
কলম্বোতে গেছিলেন, সেখানে গিয়ে একজন সন্ন্যাসীকে দেখেছিলেন। সেই খ্রিস্টান সন্ন্যাসী খুব সুন্দর স্কুল টিস্কুল সব তৈরি করেছেন, এবং সেই স্কুলের যেদিনকে ইনগ্রেশনের দিন, তার ঠিক আগের দিন চার্চ থেকে এই ফাদার সুপিরিয়ার যিনি, সেখান থেকে একটা চিঠি এলো, তুমি ইমিডিয়েটলি এই অমুক ফাদারকে এই কাজকে হ্যান্ডওভার করে তুমি ফিরে এসো, তোমাকে আরেকটা জায়গায় যেতে হবে। বলছেন সেই মানুষটাকে সামান্যতম গ্রাজ দেখলাম না, তিনি সেটাকে তার হাতে দিয়েই তিনি রওনা দিলেন। শ্রীমদ পূজ্যপাদ গীতানন্দজি মহারাজকে আমরা দেখেছি, এটা আমার নিজের চোখে দেখা, 13 এপ্রিল খুব সম্ভবত তিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলেন, আর 14 এপ্রিল তিনি বেলুড় মঠ থেকে ছেড়ে চলে গেলেন। কত বছর ধরে, সেই 75 সাল থেকে তিনি বেলুড় মঠে ছিলেন, এমনভাবে চলে গেলেন যেন কোনোদিন তিনি এখানে থাকেননি, কোনোদিন তিনি থাকেননি, এবার যেখানে থাকবেন সেখানে তিনি থাকবেন। যে রুটিনটা বেলুড় মঠে হতো সেখানেও একই রুটিন, দুপুরবেলা মহারাজ হেঁটে হেঁটে জপ করতেন, মহারাজের যদি ঘুম পায় সেখানে মহারাজ হেঁটে হেঁটে জপ করতেন। ওখানে গিয়েও দেখেছি উদ্বোধনের নতুন বাড়িটি নেওয়া হয়েছে, ওই মায়ের বাড়ির পাশের যে বাড়িটা তখন সদ্য নেওয়া হয়েছে, তখনও ঘরগুলো শুধু জানলা দরজাগুলো খুলে রাখা আছে, ঘরগুলো একেবারে ফাঁকা। সেই ফাঁকা ঘরের ভেতরে গীতানন্দজি দুপুরবেলা হাঁটছেন আর জপ করছেন। আমরা দূর থেকে দেখতাম মহারাজ এত বছর যে বেলুড় মঠে ছিলেন, এত উৎসব অনুষ্ঠানে ছিলেন, এতটুকু যেন তার হলো না, একদম আসক্তি শূন্য। এইরকম স্বামীজি বলছেন না যে কাজ ফুরালেই, কাজ ফুরালেই তখন দেশে ফিরে যাওয়া, এটা আমাদের পাওয়ার কথা। স্বামীজির গান উল্লেখ করে বলছেন, মন চলো নিজেও নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে। সংসার বিদেশে, এই যে বিদেশির বেশে আছি, এই বেশটা পরিত্যাগ করে ভ্রম, এই যে অকারণ ভ্রমণ ছেড়ে দিয়ে যে নিজের যে আসল যে জায়গা, নিজের যে আসল যে ক্ষেত্র, সেইটির প্রতি আমাদের দৃষ্টি দেওয়া খুব জরুরি। তার জন্য যে কর্ম করা হয় সেটি সত্যিকারের কর্ম বা উপাসনা। গীতার সার একটি শ্লোকে শ্রী ভগবান বলেছেন, যিনি আমার কর্মবোধে সব কাজ করেন, আমাতে নিষ্ঠাবান আমার ভক্ত, আত্মবন্ধুতে আসক্তি শূন্য এবং সর্বজীবে বিভব শূন্য, বৈরভাব শূন্য, তিনি আমাকে লাভ করেছেন। তাকে ভুলে যে কর্ম করা হয় সেটি উপাসনা। এই উপাসনার সংজ্ঞা শ্রীমদ ভগবদ গীতায় ভগবান দিচ্ছেন, বলছেন যিনি আমার কর্ম বোধে। প্রভু মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল নিষ্কাম কর্ম কি, মহারাজ বলেছিলেন নিষ্কাম কর্ম হচ্ছে কনসিয়াসলি অ্যান্ড কন্টিনিউয়াসলি রিমেম্বারেন্স অফ লর্ড হোয়াইল ওয়ার্কিং, সচেতন এবং সতত। ভগবানের কাজ যখন করছি তখন কনসিয়াসলি ভগবানের নাম করছি, ওই টিং টিং ছট, টিং টিং ছট করছি, মন্ত্রের মতো ওরকম, এই যন্ত্রের মতো ওরকম নয়, আমি তার নাম করছি, সব কাজের মধ্যে দিয়ে তার নাম করছি, এই বিষয়ে আমি সচেতন। আমি ঈশ্বরের কাজ করছি, হাতে যেমন কাজ করছি, মনে মনে মনের একটা অংশ যেন সব সময় তার নাম করে যেতে পারে। একজন আমায় জিজ্ঞেস করেছিলেন, মনের একটা অংশ যদি তার নাম করে তাহলে তো সব মন দিয়ে তো কাজ করা হলো না, নিজেকে খুব ভালো করে আমরা লক্ষ্য করে যদি দেখি তাহলে আমরা সব মন দিয়ে কাজ করি না, মনের একটা অংশ বাজে ক্ষয় করি, অন্যান্য চিন্তায় লেগে থাকি। এটা যদি আমরা লক্ষ্য করে থাকি, যদি সব মন দিয়ে কাজ করি তাহলে তার মতো ভালো কিছু হয় না, আর যদি সব মন দিয়ে কাজ করার মতো যোগ্য নয় আমি উঠতে পারি, তাহলে ঈশ্বরের নামগুলো নাম সেটা ধীরে ধীরে করতে হয়। কেমনভাবে করতে হয় এটা প্রকৃত উদাহরণ আমাদের দিয়ে গেছেন, আমাদের ব্রাদার লরেন্সের গল্প আপনাদের বলি। ব্রাদার লরেন্স সবসময় বাসন মাজতেন, সব কিছু করতেন, আর মনে করতেন প্রভু যীশু তার কাজ দেখছেন, এবং সেই ভেবে প্রভু যীশু দাঁড়িয়ে আছেন এই ভেবে তার প্রীতি উৎপাদন করার জন্য তিনি কাজ করতেন। তার কাজ করার স্টাইলটাই বদলে গিয়ে গেল, তার কাজ সমস্ত কিছু নিখুঁত হয়ে গেল। আমরা যদি সবসময় ভাবি যে তিনি আমাদের দেখছেন, আমাদের দুর্গা পুজোয় তিনটে জিনিসের ওপর জোর দেওয়া হয়, বলা হয় মা আমাদের বিধিময়ী, মা আমাদের তিথিময়ী, কিন্তু মা আমাদের ভাবময়ী। এক হচ্ছে বিধিটাকে ঠিক ঠিক আমাদের অনুসরণ করতে হয়, ঠিক তিথিতে শুরু করে ঠিক তিথিতে শেষ করতে হয়, কিন্তু মা আমাদের আসলে ভাবটা নেন, কীভাবে পুজো করছি, কেমনভাবে তাকে ডাকছি, এটা কথা, আমার মনটা কীরকমভাবে শুধু তাঁতে লয় পেয়ে গেছে,
এই তাতেই যেন একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা দেখতাম পূজনীয় সুকুমার মহারাজ সকালবেলা ঠাকুরকে কাপড় পরাচ্ছেন, এমনভাবে ঠাকুরের মুখ খুঁজতেন মনে হতো উনি যেন সত্যি সত্যি দেখছেন। কোনো আমরা গীতানন্দজিকে সেভাবে দেখার সুযোগ পাইনি, সুকুমার মহারাজকেই দেখতাম, মলমলের কাপড় তাতে জল দিয়ে সিক্ত করে তারপর সেইটা দিয়ে আস্তে আস্তে ঠাকুরের মুখ মুছতেন, নাকের পাটাগুলো এমন করে মুছতেন দেখে মনে হতো সত্যি সত্যি মানুষের নাকের পাটা তিনি পরিষ্কার করছেন, কানে এমনভাবে পরিষ্কার করতেন কানের পিছল কানের লতি। আমরা যেরকম স্নান করে সারা শরীর মুছি এক্স্যাক্ট সেরকম সারা গা মোছা হয়ে গেলে তার শুকনো কাপড় দিয়ে সেগুলো মুছে তারপরে ধুতি চাদর এই সমস্ত পরতেন। মহারাজ যেন বুঝতে পারতেন আজকে কীরকম গরম আছে আর ঠাকুরের কীরকম পোশাক দরকার। আমি কখনো দেখিনি কোনো অড জিনিস পরাতে, যেদিনকে খুব গরম ঠাকুরের হাত দুটো খোলা, আবার যেদিনকে অল্প অল্প ঠান্ডা করেছে ঠাকুর কাঁধে চাদর দিয়েছেন কিন্তু হাত দুটো খোলা, যখন আরেকটু ঠান্ডা পড়লো ঠাকুর সারা গায়ে আটকানো। সেদিনকেই দেখলাম, আগের দিন গিয়ে দেখলাম ঠাকুর পরেছেন পোশাক পরেছেন, সেদিনকে বেশ গরম ছিল হাতটা খোলা, পরের দিন রাত্রিরে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সকালবেলা যখন ঠাকুরকে প্রণাম করতে গেলাম দেখলাম ঠাকুর সারা গায়ে চাদর দিয়ে বসেছেন। আমি নিজের দিকেও তাকিয়েছি, আমি উত্তরীয়টা খুলে গায়ে দিয়েছি আর ঠাকুরও উত্তরীয়টা খুলে গায়ে দিয়েছেন। একেবারে প্রত্যেকেরই যে যখন আমরা নিষ্কাম কর্ম করি শুধু তাঁর উপদেশ শুধু তাঁর জন্য কাজ করে থাকি, সমস্ত মন প্রাণকে আমরা উজাড় করে ভগবানের চিন্তা করি, যিনি আমার কর্মে বোধ আমার কর্মবোধে সব কাজ করেন, যা কিছু করছি এটা ঈশ্বরের কাজ। ভারতী প্রাণা মাতাজির স্মৃতি কথায় আছে, তিনি ওই একজন যিনি স্মৃতিচারণ করছেন তিনি সেদিনকে কাশীতে এসেছেন, তখনও ভারতী প্রাণা মাতাজির সরলা দেবী আছেন, সরলা মাসিমা, মাসিমার কাছে গেছেন, তাকে সঙ্গে করে ওই প্রত্যেক বৃহস্পতিবার মেয়েদের জন্য ক্লাস নিতেন স্বামী অচলানন্দজি, তা ক্লাস করতে যাবেন, তারপরে গেছেন ডাকতে, তা তিনি বলছেন বলছেন চলুন মাসিমা যাবেন না, বলছেন না মা এখনো ঘরটা ঝাঁট দেওয়া হয়নি, তখন বলছেন এই তো বেশ পরিষ্কার আছে আজকে আর ঝাঁট দিতে হবে, বলছে তাও হয় মা আছেন, এই দেখুন এটা আমার বাড়ি নয় আমার কিছু নয়, স্বয়ং সৃষ্টির মা এখানে বসে আছেন, তিনি যেন প্রত্যক্ষ করছেন। আমাদের জীবনের লক্ষ্যটা যদি তাকে কেন্দ্র করে হয় তাহলে দেখবেন জীবনটা বদলে যাবে। তখন আমার ভক্ত আত্মবন্ধুতে আসক্তি শূন্য এবং সর্বজীবে বৈরভাব শূন্য, এই দুটো জিনিস আসে, কারোর প্রতি আমাদের কোনো আসক্তি হয় না। মিস্টার এক্সকে দেখেছি কালকে বাজারে কি গল্প করলো, আজ আমার দেখে মুখটা ঘুরিয়ে চলে গেল, আদতে সে যে দেখেনি সেটা আমি বুঝলাম না, আমার মনে হতে থাকলো আমাকে দেখে মুখ ঘুরিয়ে চলে গেল, এই যে আসক্তি শূন্য, সে যদি আমাদেরকে তাকে একটু হাই করে দিয়ে যেত আমাদের কি ভালোটাই না লাগতো, কিন্তু এটা করেনি, ভীষণ কষ্ট। আর একটা হচ্ছে সর্বজীবে বৈরী ভাব শূন্য, কেউ আমার শত্রু নয়, সবাই তো সেই ঈশ্বরের প্রকাশ, কার প্রতি আমার শত্রু ভাব থাকবে বৈরী ভাব থাকবে কার প্রতি, সবাই তো আমার সেই প্রভুরই প্রকাশ, এইটি আমাদের হতে থাকে। বলছেন সঙ্গে করে তাঁর আমি হয়ে কর্ম করো, আমিত্বের উপাসনা ছাড়তে হবে, তাকে ভালোবাসতে হবে, তাঁর ভক্ত হতে, কি সুন্দর কথাটা, আমিত্বের উপাসনা, যে আমিত্বের উপাসনা এটা ছাড়তে হবে। অনেকে দেখি ক্লাস টাসগুলো করেন, অনেকে ফেসবুক হোয়াটসঅ্যাপে লেখেন স্বামীজির বই পড়তে হবে, যদি ভালো করে পড়তে হয় স্বামীজির বই পড়তে হবে, এই করতে হবে তাই করতে হবে, ওরে বেটা তুমি পড়েছো সবটা, আগে তো তুমি পড়ো, তোমার কাজ হচ্ছে কাউকে বোঝানো, যেটুকু আছে টেক্সট সেইটা ঠিক মতো পড়ে সেটা বোঝানো, সেটা যদি না পারি খালি উপদেশ দাও ওইটা করতে হবে সেইটা করতে হবে ওইটা করতে হবে, হাজারবার অনুভব করতে হবে এই করতে হবে তাই করতে হবে, আমরা এত সবাই আমাদের ভিতরে গুরু হয়ে যায়, যে ঠাকুরের যে ওই যে ভয়ানক একটা কথা আছে না, একটা সময় দেখবে মনই গুরু হয়ে যাবে, ওরা যে কী সর্বনেশ্বর কথা, ওই রকম সর্বনেশ্বর কথা আমি জীবনে শুনিনি, ওই যে একটা সময় মন গুরু হয়ে যাবে, মন গুরু না হলেও আমরা আমাদের মনকে গুরু বানিয়েই ছাড়ি, আমাদের মন গুরু না হলেই ভগবানী হিসাবে, আমাদের সাধুদের তো ভীষণ রকমের হয়, কারণ আপনারা কী সুন্দর একটা উঁচু চেয়ারে বসতে দেন, পায়ের কাছে একটা কুশন দেন, আর সে বসলেই ঠিক রকম যেন মনে হয়, এবং আপনারা ছেলে বুড়ো মেয়ে মত্তা সবাই পায়ে হাত দিয়ে প্রণাম করেন, কীরকম গুরুভাব নিজের ভেতরেই আপনা আপনি জেগে যায়, হাত এমনি করে তুলে আশীর্বাদ করা
আমার ভেতরে গুরুভাবের বিকাশ হোক না হোক, প্র্যাকটিস করতে দোষ কী? যদি পরে কখনো গুরুভাব বিকাশ হয় তখন ফ্রোজেন শোল্ডারের জন্য হাত তুলতে পারবো না, তাই এখন থেকেই আমরা প্র্যাকটিস করতে থাকি। আরে বাবা, নিজের কত বড় সর্বনাশ করে বসছি তার কোনো ঠিক নেই। আমাদের সর্বাবস্থায় তাঁর দিকে দৃষ্টি দিয়ে এগোতে হয়। বলছেন, সঙ্গে করে কিছুই আনিনি, সবই তার দেওয়া জিনিস, সব তার, সব তিনি, আমি তাকে চাই, তাকে পেলে তার প্রাণ হয়ে ওঠে, আর কিচ্ছু চাই না, এই ভাবটি আনো। যা কিছু পেয়েছি সে যদি অভাব পেয়ে থাকে অভাব, যদি আনন্দ অনেক ধন সম্পদ পেয়ে থাকে সেও তার, কোনোটা আমি সঙ্গে করে নিয়ে আসিনি, সব তিনি দিয়েছেন, অতএব তার জিনিস কেমন করে না দিয়ে থাকব। বলছেন যে এই ভাবটি আনো, কর্তব্য করো, সেই সাথে মনে রাখো, সেই সাথে মন রাখো ভগবানে, তার পাদপদ্মে ভক্তি অনুরাগ নিয়ে সংসার করতে হবে, তার পাদপদ্মে ভক্তি অনুরাগ নিয়ে সংসারের কাজ করো, তাহলে দুঃখ শোক তাপে অভিভূত হবে না। যে যত ভগবানকে চায় তিনি তাকে ততই পরীক্ষা করেন, ভগবান দেখে নেবেন না যে লোকটা সত্যিকারের খাঁটি কিনা। দেখবেন সোনা যখন আমরা কিনি, বারবার আমরা সেই যে ওই পাথর থাকে কষ্টি পাথর, তাতে ঘষে 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 দেখার চেষ্টা করি যে সোনাটা খাঁটি কিনা, দেখি না, নিজেরাও তো কিনি এরকম। তাই ভগবান যখন আমাদের সোনার কষ্টি পাথরে ঘষেন তখন তাহলে এত কেন বিচলিত হই? এত বিচলিত হওয়ার তো কোনো মানেই নেই। তাই বলছেন তার পাদপদ্মে ভক্তি অনুরাগ নিয়ে সংসারের কাজ করো, তাহলে দুঃখ সুখ তাপে অভিভূত হবে না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে সামান্য দুঃখ সামান্য সুখ তাপে অভিভূত হয়ে পড়ি। বুদ্ধের কাছে সেই সন্তান হারা মা এসে বলেছিলেন, আমার সন্তানকে বাঁচিয়ে দিন। বলে হ্যাঁ বাঁচিয়ে দেবো, এই পল্লীতে ঘুরে ঘুরে বেড়াও, গিয়ে সেই পরিবারের কাছ থেকে সাতটা সরষপ নিয়ে এসো, যে পরিবারে কখনো কেউ মারা যায়নি, সবাই বেঁচে আছে। সেই মহিলা সেই মা সবার জায়গায় সব বাড়ি 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 ঘুরে সেই ভিক্ষা করতে থাকলেন, এমন একটা বাড়ি খুঁজে পেলেন না যেখানে কেউ মারা যায়নি। সকলের শোক সকলের তাপ সকলের বেদনা তার হৃদয়ে প্রবেশ করতে করতে তার নিজের সন্তান হারানোর যে কষ্ট সেটা একেবারে লঘু হয়ে গেল। সে বুঝলো সে বড় বোকামি করেছে ভগবান তথাগতের কাছে এই প্রার্থনা করে। তিনি ফিরে এসে ভগবান তথাগতের শরণাগত হলেন। বলছেন পাণ্ডবগণ চেয়েছিলেন তাই এত দুঃখ। এইটা একটা খুব মজার কথা, আমরা যতক্ষণ ভগবানকে না চাই ততক্ষণ কিন্তু কোনো কষ্ট নেই, ভগবানকে চাইলে খুব দুঃখ আছে, খুব কষ্ট আছে, একেবারে বাজিয়ে বুঝিয়ে দেখবে, সোহাগ চাঁদ বদনী ধনী নাচ তো দেখি, বালা নাচ তো দেখি, বালা নাচ তো দেখি, নাচিয়ে যেমন মানে এমন নাচান নাচাবেন, এমন নাচান নাচাবেন, সে নেচে 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 কোমর ব্যথা হাত ব্যথা হয়ে যাবে, সহজে চড়বে পাটি না। তিনি তার সুরে নাচতে পারি কিনা দেখে নেবেন না। পাণ্ডবগণ চেয়েছিলেন তাই এত দুঃখ কষ্ট, কিন্তু দুঃখের মধ্যেও তারা আত্মহারা হননি। ভীষ্মদেব সরস্বত্যায় এই বলে কেঁদেছিলেন যে পাণ্ডবগণ সাক্ষাৎ ভগবান যাদের সঙ্গে ফিরেছেন তাদেরও কত কষ্ট। পরম ভক্ত রামপ্রসাদ গাইছেন, মাগো করলি আমায় লোহা পেটা পেটা। তিনি দুঃখ দিয়ে ভক্তকে পরীক্ষা করে নেন, সম্পদ ঐশ্বর্যের মধ্যে দিয়ে যেতে হলে শান্তি চলে যায়। দুঃখ হচ্ছে টেস্টিং, সবচেয়ে ভালো টেস্ট করার উপায়। আমাদের যাদের জীবনে দুঃখ নেই তারা তো বেশ গদির মতে শুয়ে দোল খাবার মতো পাবলিক, তা কিন্তু নয়, ও করলে কিন্তু হবে না, জীবনের দুঃখটা থাকবেই। দুঃখ যদি না থাকে, আমাদের মহাপুরুষ ইয়ের কথা আছে শ্রীমদর্শনে আছে, বলছেন বন থেকে বেরোলো টিঁয়ে সোনার টোকর মাথায় দিয়ে, বলছে ওরকম জীবন হয় কী হবে, বন থেকে বেরোলো টিঁয়ে সোনার টোকর মাথায় দিয়ে, যে সারাটা জীবন কখনো দুঃখ করেনি মাথায় সোনার টোকর দিয়ে ঘুরে ফিরেছে, সে জীবন সম্পর্কে কী বলবে, তার তো জীবন সম্পর্কে বলার কোনো অধিকারই নেই। অশ্বিনীবাবু জিজ্ঞাসা করেছিলেন কী করে ঈশ্বরকে পাওয়া যায়, ঠাকুর বললেন লোহা কাদামাখানো হলে চুম্বক টানতে পারে না, ব্যাকুল হয়ে চোখের জলে তাকে ডাকতে হয়, সুখ দুঃখে সর্বদা স্মরণ করতে হয়, তার পাদপদ্মে মন রাখলে তিনি সহনশীল শক্তি দেন, মনের ময়লাটুকু কেটে গেলে তিনি টেনে নেবেন। এই যে ঈশ্বরকে কী করে পাওয়া যায়, বলছেন পাই না, তার কারণ হচ্ছে আমার গায়ে কাদামাখা লাগানো থাকে, তাই আমার যে লোহা সেটা চুম্বককে কিছুতেই আকর্ষণ করে।
এই যে আমাদের দুঃখের অশ্রু দেন, তার মূল কথা হচ্ছে নিজের ভেতরের মানুষটাকে ধুয়ে মুছে একবারে সাফ করে ফেলার জন্য। যখন আমার বাইরের মানুষটা একেবারে পুরো একদম সেই তার মলিনতা শূন্য হয়ে যায়, তখন ভগবান তাকে টেনে নেন। আমরা মুমুক্ষুত্ব চাই না, চাইলে ভগবানের নির্দেশিত পথে চলতে হবে, যে প্রথমে এক নিয়ে তারপর শূন্য বসাতে হবে। আমরা এককেই বাদ দিই, আমাদের গুটি পোকার মতন অবস্থা, তবে নিত্য অভ্যাস করলে ভগবানে মন অর্পণ করে কাজ করতে পারা যায়। মন অর্পণ করার মানে সর্বতভাবে তার শরণাগত। শুভাশুভ ফলে রৈবম মোক্ষাসে কর্মবন্ধনেই, যে কর্মবন্ধন আমাদের সংসারে জড়িয়ে রেখেছে এই শরণাগতিরূপ সন্ন্যাসের দ্বারাই তা থেকে মুক্ত হয়ে যেতে হবে। সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে সম্মুখ রূপে ন্যাস। সন্ন্যাস মানে খানিকটা গেরুয়া পোশাক নয়, ত্যাগকে সম্মুখভাবে সেটা জীবনে গ্রহণ করে। সংসারের যাবতীয় জিনিস যেরকম থুতু আমরা ফেলে দিই, ঠিক সেরকম জাগতিক যাবতীয় ভোগকে ছুঁড়ে বাইরে ফেলে দেওয়া, সম্মুখ রূপে ন্যাস করা, ছেড়ে দেওয়া, মানে কনসিয়াসলি তাকে ছেড়ে দেওয়া। আমরা অনেক সময় ছাড়ি, আনকনসিয়াসলি ছাড়ি, কিন্তু চেতনভাবে সচেতনভাবে আমরা যতক্ষণ না আমাদের এই যে বাসনা কামনাগুলোকে ছাড়তে পারছি না, ততক্ষণ কিন্তু হয় না। মনের ভেতরে একটা শক্তি থাকা দরকার। সেই চাষির বউ বলেছিল না, তোমার এত আসক্তি, ওই দেখো পাশের বাড়ির লোকটার কীরকম আসক্তি শূন্য। আচ্ছা কীরকম রে? বলছে ওর এত অনেকগুলো বউ আছে, রোজ একটা একটা করে ছাড়ছে। রে খেপি রে, অমনি করে ছাড়া যায় না, ছাড়তে হলে এমনি করে ছাড়তে হয়। কীরকম ছাড়তে হয়? তিনি কাঁধে গামছা দিয়ে এসে বসেছিলেন স্নান করবে বলে, সেই কাঁধে গামছা নিয়েই রওনা দিলে সংসার সমস্ত কিছু ত্যাগ করে। এই যে ঈশ্বর বাইরে, ঈশ্বরের ছাড়া এই জগৎ সংসারের কোনো আনন্দ নেই, এই বোধটা জাগানো। বলছেন সব কিছু করবে, আমরা যা কিছু করি না কেন সব কিছু করবে, মন যেন সবসময় ভগবানের পাদপদ্মে লেগে থাকে। আমি যা কিছু করি না কেন সব কাজের মধ্যে আমি যেন তাকে পাই। আরোগ্য ভবনে সেই সাধুটি বলেছিলেন, এক মা এসে বলেছিলেন, মহারাজ জিজ্ঞেস করলেন কাজকর্ম হলো? আর বলবেন না মহারাজ, ছেলেপুলেগুলো ঘরে তো যেন যুদ্ধ করে রেখে গেছে। বলছেন এক দিয়ে স্কুলে গেছে, এখন সব পরিষ্কার, এই ফিরে গিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। বলছেন অমন কি ভাবছো কেন? ভাবো যে বালকৃষ্ণ তিনি লীলা করে রেখে গেছেন, তার সেই লীলাস্থান পরিষ্কার করে আবার নতুন লীলার উপযোগী করে তোলার দায়িত্ব তোমাকে দিয়েছে। আমরা যদি সবকটি কাজ যা কিছু করি না কেন সেটা ভগবানের কাজ, ভগবান আমাকে দিয়ে এই কাজটা করাচ্ছেন, এই বোধ যদি হয় তাহলে অ্যাটলিস্ট যেটা হয় না সেটা হচ্ছে ডিপ্রেশন হয় না, কখনো নিজের মনের খারাপ ভাব আসে না, সবসময় মনে হয় আমি তাঁর সেবক, আমি তার দাস, আমাকে তিনি তার মাধ্যম দিয়ে এই কাজটি করাচ্ছেন। আমরা অনেক সময় গ্ল্যামারাস জব করতে চাই, এই জবে সকলের দিকে সকলে আমাদের তাকাবে, মহারাজ মহারাজ করবে, খেদাদা খেদাদা করবে, ভোদাদা ভোদাদা করবে। এই যে এখন যারা আমাদের যে দল আমাদেরকে রাজ্য চালাচ্ছে, তার মূল পতনের কারণ হচ্ছে এই যে গ্ল্যামার, যে যে পদের যে ক্ষমতা সেটাকে অর্জন করতে আমরা পাচ্ছি না, তার জন্যই আমাদের এইটা অবস্থা। বলছেন আমরা মুমুক্ষুত্ব চাই না, আমরা সত্যিকে মুক্ত হতে চাই, আমরা চাই যেমনটি চলছে তেমনটি চলুক, এর বাইরে আর কিছু হবে না। একের পেছনে যত খুশি শূন্য বাড়া লাগালে সেটা দামি হতে থাকে। আমাদের সমস্যা হচ্ছে আমরা শুধু শূন্য নিয়ে বসে আছি, একটার বসাচ্ছি না। শূন্যর পেছনে শূন্য, শূন্যর পেছনে শূন্য লাগালে তার যোগফল শূন্য হবে, কিন্তু একের পেছনে একটা শূন্য বসালে সেটা শূন্যের চেয়ে দামি হয়ে উঠবে, সেই এককে খোঁজবার চেষ্টা করতে হবে। ঠাকুর সর্বভাবে ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন, কাজে তার কাছে যারা আসতেন তাদের মনে প্রাণে বিশ্বাস হতো ভগবান আছেন। ভগবানের সঙ্গে এই যে তার ঘনিষ্ঠ সম্বন্ধ, আত্মভাব, এমনটি আর ইতিহাসে পাওয়া যায়নি। এক্ষুনি বিট্টু প্রশ্ন করবে, এই যে ঠাকুর কাছে যারা এসেছিলেন তাদের তো দেখে ঠাকুরকে দেখে প্রত্যয় হয়েছিল, আমরা তো ঠাকুরকে দেখিনি, তাহলে আমাদের কী করে প্রত্যয় হবে? দুটি জিনিস তিনি আমাদের কাছে রেখে গেছেন, তার মূর্তি আর তার লীলা। আছে না বাণী রূপে রহি আছে ও মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমার প্রণাম করি। শব্দ সম্পদ তিনি আমাদের কাছে রেখেছেন, এবং তার কায়া সম্পদ, তার ছবি, তাকে দেখতে কেমন ছিল
সেই সম্পদকে তিনি আমাদের কাছে রেখে গেছেন। বিট্টুর এই প্রশ্নের এই উত্তর হয়ে গেল, আর কিন্তু কোনো প্রশ্ন করবে না। তারপরে বলছেন যে ঠাকুর, এই মনের কিরূপ অবস্থা হলে ঈশ্বর দর্শন হয়, তার জ্বলন্ত দৃষ্টান্ত ঠাকুরের জীবন। মায়ের সত্তার ছেলে, ছোট ছেলের যে মন মায়ের কাছে পড়ে আছে, মা দেখা দে এই অদর্শন জনিত কষ্ট অভাব বোধই ছিল ঠাকুরের সাধকভাবে প্রধান বৈশিষ্ট্য। ভগবানের পাদপদ্মে কীভাবে মন রাখতে হয় এটি আমরা তাঁর জীবন থেকে শিখতে পারি। তার মা দেখা দে আর্তনাদ শুনে লোকে দাঁড়িয়ে যেত, তারা ভেবে পেত না তার কি হয়েছে। ছোট ছেলে মাকে ছেড়ে থাকতে পারে না, ঠাকুরের ব্যাকুলতা আরও তীব্র হল, তিনি প্রাণ বিসর্জন দিতে উদ্যত হলেন, সেই ক্ষণে জগদম্বার দর্শন লাভ করলেন। এই টান বা ব্যাকুলতা ছাড়া ভগবান লাভ হয় না। বিষয়ের বিষয়ের ওপর টান, মায়ের ছেলের ওপর টান, সতীর পতির ওপর টান, এই তিন টান একত্র হলে ভগবানকে পাওয়া যায়। এই ব্যাকুলতাটার কথা তিনি তীব্র বলছেন, যখন তিনি প্রাণ দিতে চাইলেন তখনই তাকে আর ঈশ্বর দর্শন হবে। প্রাণ দিতে চাওয়াটা কেন এত ইম্পর্টেন্ট, কাল থেকে সবাই খুঁজ নিয়ে বেরিয়ে পড়বেন গলা কাটবার জন্য, তা কিন্তু নয়। নিজের জীবন যেটাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সেটাকে যখন আমাদের তুচ্ছ বলে বোধ হবে, ঈশ্বরীয় ভাব এর চেয়েও অনেক বেশি ইম্পর্টেন্ট, এই বোধটা যতক্ষণ আমাদের আসছে ততক্ষণ পর্যন্ত কিছুতেই কিছু হবার নয়, কিছুই কিছু হবে না আমাদেরকে। যতক্ষণ পর্যন্ত আমার যতক্ষণ না মনে হবে যে আমার ভাড়াটে যে একজন MLA আছেন তার সাথে সকালবেলা মর্নিং ওয়াক যদি না করতে পারি তাহলে আমার জীবনে কিচ্ছু হবে না, এই বোধটা যদি না জাগে, আমার যদি মনে হয় যে মন প্রাণ উজাড় করে শুধু ভগবানকে ডাকবো, ভগবানকে ছাড়া আর কোনো কিছুকে ডাকবো না, তাহলে দেখবেন সব হবে। বিশেষ আমাদের গহনানন্দজি, নির্বাণানন্দজি একটা ভারী সুন্দর স্মৃতিচারণ করেছেন, সেখানে তিনি বলছেন ভুবনেশ্বর মঠ তখন তো 10 টাকা বেশ বড় আকারের 10 টাকা ছিল, সেই 10 টাকা তিনি স্লিপ কাগজ ফেলে ভেবে ছিঁড়ে ফেলেছেন। তখন ভুবনেশ্বরের লোকজন যেতেন না, এবং যে বড় যে 10 টাকার নোট যে ডোনেশনে আসে তাও নয়, কিন্তু তার মনের একটা অংশ সবসময় যেন মনে হতো ভগবানের লীন হয়ে আছে। বলছেন কেঁদে কেঁদে তাকে ডাকো, যেমন মা হারা হয়ে মা হারা ছেলে মাকে ডাকে। আরেকটা উপায় গহনানন্দজি আমাদের বলেছিলেন তার একটি বক্তৃতায়, সেখানে তিনি বলেছিলেন একটা মেলায় যখন সন্তান মা তার সন্তানকে হারান, মা যে ঐকান্তিকতা, মা যে ভালোবাসা নিয়ে সন্তানকে খোঁজেন, সেই ঐকান্তিকতা এবং ভালোবাসা যদি না থাকে তাহলে কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। শান্তি লাভের একমাত্র পথ এই দুঃখময় সংসারে, আঘাত না পেলে চৈতন্য হয় না। তাই তিনি চাবুক মেরে আমাদের শেখান, শরণাগত হও, ঠাকুরের উপদেশ সবসময় মনে রাখবে, ভগবানকে বাদ দিলে আমাদের শিক্ষা দীক্ষা সব দিতে হবে, না হম তুহু তুহ, এই ভাব নিয়ে চলো, তার মতো প্রিয় আর কিছু নেই, তিনি আমাদের সকলের চেয়ে প্রিয়, তারপরে এই টান রেখে সংসারের কর্তব্য করে চলো। আসলে প্রায়োরিটি জীবনে কোনটা প্রায়োরিটি এইটা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু ভীষণ কষ্ট। ঠাকুর সেই গরুর উদাহরণ দিয়েছে, হাম্বা হাম্বা করে, তারপরে গরু যখন মারা যায় তখন তাকে সেই কসাইয়ের হাতে তুলে, বুড়ো হয়ে গেলে কসাইয়ের হাতে তুলে দেয়, তাকে কাটা হয়, তার চামড়া দিয়ে জুতো পিটিয়ে পিটিয়ে কত কাণ্ড করে জুতো পুতো হয়, তারপর তার নাড়ি ঘুড়ি এইসব দিয়ে ওই যে ওই বাজানোর ওই তুলোর ভাঙার যন্ত্র তৈরি হয়, তখন সে তাই না করতে করতে না হম তুহু তুহু, ওই অতদিনে যখন সে বলে আমি নই সব তুমি, এই বোধ যখন আমাদের জাগবে তখন আমরা সহজে ঈশ্বরকে লাভ করতে পারব। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিত্যে লোকানাম বরদাভর। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।